আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের দিল্লির সফরসূচিতে তার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বিরোধী জোট ইন্ডিয়ার যেমন বৈঠক রয়েছে, পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি যেমনটা বললেন যে আবাস থেকে স্বাস্থ্য দপ্তর সব টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলছে কেন্দ্র, কে কি খাবে কে কি পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপি, এই সমস্ত কিছু নিয়ে আওয়াজ তুলব সেই জন্যই যাচ্ছি মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে যা হয়েছে তা নিঃসন্দেহে গুরুতর, তৃণমূল সোচ্চার হয়েছে বলেই ডেরেককে সাসপেন্ড করা হয়েছে, বাংলাকে বদনাম করাই বিজেপির একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এবং তারপরে বুধবার দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই উদ্দেশ্যেই আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। আর দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি যেমনটা বললেন যে আবাস থেকে স্বাস্থ্য সব টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলছে কেন্দ্র, এমনকি কে কি খাবে কে কি পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপি, এই সব কিছু নিয়ে আওয়াজ তুলব সেই জন্যই যাচ্ছি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি আরও যেমনটা আজ বললেন, সংসদে যা হয়েছে তা নিঃসন্দেহে গুরুতর, তৃণমূল সোচ্চার হয়েছে বলেই ডেরেককে সাসপেন্ড করা হয়েছে, বাংলাকে বদনাম করাই বিজেপির একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে 19 বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক আর 20 প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রয়েছে, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আর তারই আগে কলকাতা বিমানবন্দরে তিনি যেমনটা বললেন যে আবাস থেকে স্বাস্থ্য সমস্ত টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলছে কেন্দ্র, এই সমস্ত কিছু নিয়ে আওয়াজ তুলবেন সেই কারণেই তিনি দিল্লি যাচ্ছেন বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সবাই জানেন যে আজকে আমরা দিল্লি যাচ্ছি, তার কারণ হচ্ছে একটা, আগামী আজ সন্ধ্যাবেলা পৌঁছবো, আগামীকাল আমার মিটিং আছে এমপিদের সাথে এবং প্রেসেরও কিছু মানুষকে ডেকেছি যারা তৃণমূল কংগ্রেস বিট করে, তাদের সাথে দেখা করবো, তারপরে সন্ধ্যাবেলায় আরো কিছু লোক আসলে মিট করবো, 19 তারিখে ইন্ডিয়া মিটিং অ্যাটেন্ড করবো এবং 20 তারিখে বেলা 11টায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমি ফিউ এমপিজদের নিয়ে যাবো বলেছিলাম, নামটা পাঠাবো, সুতরাং ওটা করে তারপরে আমি ফিরে আসবো, কারণ বাংলায় 100 দিনের কাজ, তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি, একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম তার সব টাকা বন্ধ করে দিয়েছে, ইভেন 11,000 স্যাংশন করেও 11,00,000 সেটাকে বন্ধ করে দিয়েছে যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স, এখন সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়, সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি যে গেরুয়া রং করতে হবে, মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে, এমনকি আমি অবাক হয়ে গেলাম, আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি, আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম, শিলিগুড়ির আগে শুকনা, ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে, আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে, কেন আমরা গেরুয়া করব, আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টির ব্র্যান্ড নয়, আমরাই প্রথম কালারের বানটা শুরু করি, এটা কোনো অজুহাত হতে পারে, প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে, পার্টির লোগো, আর রং করতে হবে বিজেপি কালার, তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না, কে কি খাবে সেটাও ঠিক করে দেবে, কে কি পড়বে সেটাও ঠিক করে দেবে, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে, টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা, পার্টাপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা, এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি, এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে, এই জন্যে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের সকলকে আগাম বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। ইটস এ সিকিউরিটি ল্যাপসেস, হোম মিনিস্টার অলরেডি অ্যাডমিটেড দ্যাট, অ্যান্ড দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার, নো ডাউট অফ ইট, লেট দেম ইনভেস্টিগেট দ্য ম্যাটার,
বিকজ উই ডোন্ট কম্প্রোমাইজ এনি সিকিউরিটি ম্যাটার, সো অলওয়েজ ইট ইজ দ্য গ্রেট ল্যাপসেস ফর দ্য নিউ পার্লামেন্ট। That already member of parliament, let them raise the issue. They have already issued raised the issue, and that's why Derek, the leader of Raj Sabha from Trinamool Congress Party, has been suspended, and also there are 15 other Congress and DMK MLAs, they are also suspended. সো হোয়াট, ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তবল হোক কি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো, কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা, বাংলাকে কুৎসা করা, যে সারাক্ষণের কাজ, বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। তা আসুক না, আসতেই পারে, আসার তার অধিকার আছে, কি আছে? দ্যাট আই উইল নট টেল ইউ নাও, লেট আস ডিসকাস, ওয়েন উইল রেস দেন ইউ উইল কাম টু নো। অভিষেকরা অনেক আন্দোলন করেছে, এবং সব এমপি এমএলএ মিনিস্টার্স এখান থেকে, আমাদের ওয়ার্কার্সরা, 100 দিনের কাজের লোকেরা সবাই গেছে। আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলছে, আমি নিজেও আমাদের এখানে ধর্ণা করেছি, আপনারা জানেন 48 ঘন্টা। তারপরে আমাদের পার্লা অ্যাসেম্বলিতেও ধর্ণা হয়েছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাটিটিউডের বিরুদ্ধে বারবার পার্লা অ্যাসেম্বলিতে রেজুলেশনও পাশ হয়েছে। এবারও আমি আগেও 3 বার প্রাইম মিনিস্টারকে মিট করেছি এসব ব্যাপারে, আমি এগেন আই এম মিটিং। এখন আমি বলছি না, লেট আস ডিসকাস ইন টু দ্য ম্যাটার, দেন আই উইল লেট ইউ নো। থ্যাংক ইউ।